আমার মনে হয় লাইটটা হইছে যে টাইনাসিরা ষাটমার নামায় লইছে আরে আরে নামাইছি আরে নামাইছি যে নাম মনে যে স্যার ডাকে এই টাইনা নামাইছে স্যার দর্শে আমার এই যে টার্মিনালে দুই নম্বর গেটেতে আমি গাজীপুরতে স্যার টিভি আইছি টিভি যাত্রী নামাইতাছি যাত্রী নামার পর ম্যাজিস্ট্রেট স্যার আমার সিগন্যাল দিয়েছে কিনা আমি খেয়াল করি নাই আমার নাম স্যার আমার গাড়ি তোড়ছে গাড়ি তোড়তে আমার গাড়ি ভাবেছে আমি কি স্যার কেন তো যাত্রী উঠে আমি যাত্রী নামাইতাছি দেন পদ্মা লাইন আমার চাপ দিছে ডাইনে পদ্মা লাইন ছিল যদি মিশা কথা কয় তাই উপরে আল্লাহ আছে হ্যাঁ আমার এই কথা কইতে কইতে বাকি আমার মনে হয় লাইটটা হইছে যে টাইনা সিরা ষাটমার নামায় লইছে পরে সার আইছে সার আওয়ার পরে পরে আমি গাড়ি কাগজ আনছি গাড়ি তন রোডের মাঝখানে মাঝখানে তো আমার টাইনা নামাইছে পরে সারের কথাতে আমি গাড়ি বামে চাপাইছি যে গাড়িটা ধরেন পরে আমি গাড়িতে উঠছি উঠার পরে সে থামে না গাড়ি চলে যাচ্ছে আমার কথা সে শুনতেছেই না পরে একটা যাত্রী সে বাম পাশে ছিল মেরেও দিছে লাগিয়েও গেছে পরে বলছে ভাই তুমি যাত্রী মাল লাগে না পরে বলছে নামো পরে ওরে ট্রেনে নামাইছে নামানোর পরে আমি এখানে নিয়ে আসছি এইটাই হলো এটা সব স্যার সাজানো কথা হ্যাঁ উঠছে ওড়ার পরে আমার গাড়িটা হাঁটতেছে এটা গাড়ি যখন স্যার নিউট্রাল করে তখন কিন্তু স্যার গাড়িটা হাঁটে তখন এটা পাবলিকের লাইগে বাড়ি খাইছে বাড়ি খাওয়ার পরে আমি সড়ক করছি তখন কিন্তু আমার ষাটের কলার টাইনা ধরে রাখছে টাইনা ধরাতে গিয়ে ওই যাত্রীটা বাড়ি খাইছে নাহলে স্যার ওই যাত্রীটা জীবনও বাড়ি খায় না কারণ আমি যাত্রী ওই পয়েন্টে নামাইতেছি একজন আমার টাইনা ধরছে আমার গাড়ি নিউট্রালে বেড়ে গেতে আমার পা উঠতে গেছে স্বাভাবিক গাড়িটা হাঁটতেই পারে স্যার ওই তখন গিয়ে লাগছে আর যদি আল্লাহ অ্যাক্সিডেন্ট হতো এত পয়েন্ট আইতো জি পক্ষ থেকে এখানে আমাদের সার্ভেলেন্স টিম তাদের কার্যক্রম চালাচ্ছে পাশাপাশি আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি আপনারা দেখেছেন আমরা গত কালকেও ছিলাম এখানে আজকেও আমরা আমাদের মোবাইল কোর্টের কার্যক্রম পরিচালনা করেছি কিছু কিছু অভিযোগ পাচ্ছি আমরা সাধারণত হচ্ছে যাদের মূলত কাউন্টার রয়েছে তাদের সেই সব গাড়ির ক্ষেত্রে আমরা তেমন অভিযোগ পাইনি কিছু গাড়ি আছে আসলে রাস্তায় সেগুলো বিষয়ে বেশি অভিযোগ পাওয়া যাচ্ছে আর কিছু গাড়ি আসলে লোকাল গাড়ি অর্থাৎ সিটি গাড়ি তারা হচ্ছে মুখে এসে যাত্রী টানার চেষ্টা করছে যাত্রীদের পাটুরিয়া যাওয়ার জন্য কিংবা অন্য জেলায় যাওয়ার জন্য ডাকাডাকি করছে এইসব অভিযোগ আমরা অনেকেই পাচ্ছি যেগুলো আসলে সিটি সার্ভিস এই সিটি সার্ভিসগুলো অন্য জেলায় যাওয়ার জন্য যাত্রী টানাটানি করছিল আমরা কয়েকটাকে জরিমানাও করেছি আপনারা দেখেছেন তবে আমাদের কার্যক্রম চলমান আছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা অন্তত এই গাবতলি থেকে না হয় আমরা আমরা এ পর্যন্ত তিনটা পরিবহনকে জরিমানা করেছি এর মধ্যে 5,000 করে দুটা আর হচ্ছে 7,000-এ একটা মোট তিনটা গাড়িকে আমরা জরিমানা করেছি